তোলার বোন দুজন বোন জাহানারা জানি তার কবিতা আমাকে এত আপ্লুত করে, আমি কি বলবো, আমার ভাষা নেই বোঝাবার। হ্যাঁ, তারপরে আমি যেমন মিনাকে মিনার কবিতা আপনারা শুনেছেন, খুব সুন্দর কবিতা লেখেন, পাঠ করেন। তো এখানে যারা উপস্থিত আছেন সবাই গুণী, আমার মুক্তিযোদ্ধা ভাই নরসিংদী ঝন্টু ভাই গর্জন করে উঠলে কিন্তু সিংহের মতো চুপচাপ বসে আছে। হ্যাঁ, তো আরেকবার জাগতে হবে এই দেশের জন্য ঝন্টু ভাই, এবং সঙ্গে আমাদের তো লাগবে। হ্যাঁ, তো আমি সকলের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ, আপনারা এত কষ্ট করে এতটা সময় ধরে অনুষ্ঠানে আছেন, আপনারা এত একেবারে আকাশের যে জঞ্জলে সুখ তারা, হ্যাঁ, যে তারাকে মেঘ থাকতে পারে না সেরকম কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আপনাদের অবদান, তো অবদানের স্বীকৃতি স্বরূপ আপনারা সম্মানিত হবেন। আপনাদের সম্মানের সাথে আমরা সম্মানিত বোধ করছি। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার এই পথচলা জীবনে আমার জন্ম হয়েছে 1953 সালে 26 জুলাই, সেই হিসাব মতে আজকে 66 পার করে 67 আসছে, খুব সম্ভবত এটা আমার হিসাব। তো এই পথচলায় যে এটুকু আছি সবার সাথে আমি অত্যন্ত কৃতজ্ঞ, বিশেষ করে খালেক ভাই আর মঞ্জু ভাই আমার দীর্ঘদিনের সঙ্গী। আমার বাড়িতে যখন কবিতার ঘরোয়া আড্ডা হতো সেখানে এই দুজন উপস্থিত থাকতেন। তো আমার দীর্ঘদিনের পথ চলায় আপনাদের পেয়েছি, সামনে যে কদিন বাঁচবো সবাইকে পাবো, সবাই ভালো থাকবেন, সবাই সুন্দর থাকবেন। আমার ঘরে 4টা 3 সন্তান আছে, ওদের বাবা নেই, দীর্ঘদিন হয়নি, মারা গেছে, তো ওদের জন্য আপনারা দোয়া করবেন, ওরা যেন ভালো থাকতে পারে। আপনাদের সকলের দোয়ায় আমরা যেন ভালো থাকতে পারি, আমার পরিবারটি যেন ভালো থাকতে পারে। আমি আপনাদের জন্য মঙ্গল কামনা করছি সৃষ্টিকর্তার কাছে। ডাক্তার সাহেব কষ্ট করে এসেছে।